ব্রহ্ম সনাতনী আমি জগত প্রসবিনী লক্ষ্মী সরস্বতী কার্তিক গণপতি সিংহ পৃষ্ঠে চড়ে আমি দশভুজা জননী আমি সৃষ্টি স্থিতি লয় কংস রাজারে দেখাইছি ভয় আমি লঙ্কা পড়েছিলাম চণ্ডী রূপে রাবণ রাজার ঘরে রঘুমনে করিয়াছ কাল বোধন জানকী উদ্ধার করিবার তরে কৈলাস হতে আসে আমি চার দিন তরে প্রতি ঘরে ঘরে কখনো মা কখনো কালী কখনো দুর্গা কখনো পার্বতী কখন আমি ভৈরবী কখন আমি চামুণ্ডা কখন আমি ছিন্ন মস্তাবর কখন আমি আত্মা শক্তি মহামায়া রূপিণী দুর্গে দুর্গতি নাশিনী বিপদ আমি বিপদ তারিণী মহিষাসুর বধ করে জগতে পূজিত হয়েছি আমি মহিষাসুর মর্দিনী সোমা দাস যেরকম ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় যুক্ত হয়েছেন ঠিক তেমনি যুক্ত হয়েছে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আর শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স তার কাজের পরিধিকে কখনোই ব্যবসার চার দেওয়ালের মধ্যে আটকে রাখেনি যেখানেই শুদ্ধ সংস্কৃতি বা ঐতিহ্য সংস্থা চেষ্টা করেছে তার সাথে থাকা তার হাত ধরা এবং এবার আমরা একইভাবে কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল যেটার ভাবনা আবারও বলছি আমাদের প্রিয়জন সুবিত্রচন্দ্রের তার সাথে যখন মিলিতভাবে এটা করতে পেরেছি সেটা শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের গর্ববোধকে অনেকটা বাড়িয়ে দিয়েছে রূপক দাকে অনেক ধন্যবাদ এত সুন্দর বলার জন্যে সোমা তোমাকেও ধন্যবাদ আর সুদীপ তো আসলে আমার ছোটো ভাই ওকে ছোটো ভাইয়ের চোখেই দেখি ও মানে অনেক স্বপ্ন দেখে একটা এখন যে সমাজে আমরা বাস করি যে জগতে আমরা বাস করি স্বপ্ন দেখার মানুষের সংখ্যা অনেক কমে গেছে সেখানে আমরা যেটা স্বপ্ন দেখি সেখানে আমরা যদি এক সূত্রে নিজেদের বাঁধি স্বপ্ন দেখাটা আমার মনে হয় অনেক ভালো হবে এবং যখন সেতু তৈরি হয়েছিল তখন কাঠবিড়ালিরও সাহায্য করেছিল আমরা হয়তো ছোটো ছোটো করে কাঠবিড়ালির রোল নিয়েছি কিন্তু চেয়েছি যে ভালো একটা কাজ হোক যেটা আমাদের ব্র্যান্ড প্রপার্টি বলতে পারি আমাদের দুটো আমরা বছরে অনুষ্ঠান করি এবং দুবার রূপকবাবুদের মতো মানুষদেরকে জ্বালাতন করি বেশি জ্বালাই না সারা বছরে একটি অবশ্যই কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল আর একটা মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যাল যেটা পাহাড়ে হয় এবছরও হয়েছে এটা দুটো অনুষ্ঠানই তিন বছর ধরে হচ্ছে এবং রূপকবাবুকে প্রথমেই অনেক অনেক ধন্যবাদ কারণ এটা রূপকবাবুদের সাথে আমাদের সেকেন্ড অ্যাসোসিয়েশন স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যালে ঋদ্ধির মিউজিক একাডেমি বা ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের সাথে আমাদের প্রথম অ্যাসোসিয়েশন যদিও ঋদ্ধি কিন্তু এবং দেবজিৎ দা প্রথম সিজন থেকেই আমাদের সাথে আছে আরে হলো না সুন্দরী দেখে কুড়াতে বেরিয়ে